আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি উডিজে টিভি বাংলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি নাশিদ বিন্তি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ভাঙচুর, চট্টগ্রাম সিলেটের রেল বন্ধ, হেফাজতের হরতালে মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক, 43তম বিসিএস এর আবেদনের সময় বাড়ছে, সেপ্টেম্বরে বাজারে আসবে সেরামের দ্বিতীয় ভ্যাকসিন, কানাডায় পাবলিক লাইব্রেরিতে ছুরি দিয়ে হামলা নিহত এক, এবং ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন মাহমুদুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হেফাজতে ইসলামের ডাকে সকাল সন্ধ্যা হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ইটপাটকেল নিক্ষেপের পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। রোববার সকাল 9টার দিকে ঢাকা চট্টগ্রাম গামী সোনার বাংলা ট্রেনে ভাঙচুর করার পর সাড়ে 9টা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ শোয়েব। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জের মধ্যবর্তী তাল শহর এলাকা অতিক্রম করার সময় হরতাল সমর্থনকারীরা ইটপাটকেল ছোড়ে, ট্রেনের ইঞ্জিন ও কোচের কাচ ভেঙে যায়। তাই নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের পর নিরাপত্তা ঝুঁকিতে প্রায় 3 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। গতকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে সব ধরনের আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি বাতিল করা হয়েছে। হেফাজতের ডাকে সকাল সন্ধ্যা হরতালে রাজধানীর বাইরেও খুব একটা প্রভাব পড়েনি স্বাভাবিক জীবনযাপনে। সড়ক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সড়কের মোড়ে মোড়ে রয়েছে পুলিশ মোতায়েন। হেফাজত অধ্যুষিত চট্টগ্রামেই ছিল না হরতালের কোনো রেশ। রোববার সকাল থেকেই যানবাহন চলাচল ছিল পুরোপুরি স্বাভাবিক। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজামউদ্দিন বলেন, নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে এবং যান চলাচল খুবই স্বাভাবিক, কোনো ধরনের মিছিল এবং পিকেটিংও দেখা যায়নি। একই চিত্র বরিশাল, ময়মনসিংহ, গাজীপুর, রংপুর এবং যশোরেও। নিরুত্তাপভাবে পালন হয় হরতাল। অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানও স্বাভাবিক নিয়মে খোলা। রাস্তায় হেফাজতের কোনো অবস্থান না থাকলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল সুসংহত। তবে নারায়ণগঞ্জে হরতাল বাস্তবায়নে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করে হেফাজত নেতাকর্মীরা, পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এছাড়া গাইবান্ধায় বিক্ষোভ মিছিল বের করতে চাইলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শহরে জোরদার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর টহল। 43তম বিসিএস এর আবেদনের সময়সীমা আবারও বাড়ছে, তবে কতদিন বাড়ছে তা জানা যায়নি। কমিশন সভায় সবার মতামতের উপর ভিত্তি করেই কতদিন বাড়ানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগেও এই বিসিএস এর আবেদনের সময়সীমা 31 জানুয়ারির পরিবর্তে 31 মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। এ নিয়ে দুই দফায় বাড়ছে সময়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সৌরভ হোসেন গণমাধ্যমকে বলেন, এখনও বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক শেষ বর্ষের পরীক্ষা শেষ হয়নি, তাই সবার কথা বিবেচনা করে আবেদনের সময়সীমা বাড়ানো হবে। 43তম বিসিএস এ বিভিন্ন ক্যাডারে 1,814 জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে 300 জন, পুলিশ ক্যাডারে 100 জন, পররাষ্ট্র ক্যাডারে 25 জন, শিক্ষা ক্যাডারের জন্য 843 জন, অডিটে 35 জন, তথ্যে 22 জন, ট্যাক্সে 19 জন, কাস্টমসে 14 জন ও সমবায়ে 19 জন নিয়োগ দেওয়া হবে। ভারতের তৈরি সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত দ্বিতীয় করোনার ভ্যাকসিন বাজারে আসতে পারে সেপ্টেম্বরে। শনিবার প্রতিষ্ঠানটির সিইও আদার পুনাওয়ালা টুইটারে এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ইতিমধ্যেই কোভ্যাক্স নামের ভ্যাকসিনটির ভারতে ট্রায়াল শুরু হয়েছে। সেরামের দাবি, করোনার ব্রিটিশ ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াই করতে 89% কার্যকর ভ্যাকসিনটি। শীঘ্রই দেশটির 91টি জায়গায় 1,000-এর বেশি স্বেচ্ছাসেবকদের দেহে প্রয়োগ করা হবে এটি। কানাডার একটি পাবলিক লাইব্রেরিতে ছুরি দিয়ে হামলার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ ঘটনায় আরও 5 জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেলে ভ্যাস্কুভারের একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত লাইব্রেরিতে এ ঘটনা ঘটেছে। কানাডার পুলিশ জানায়, ছুরি দিয়ে হামলার ঘটনায় একমাত্র সন্দেহভাজনকে আটক করেছে তারা। ঘটনার পর লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে পুলিশ সার্জেন্ট
ফ্র্যাঙ্ক জ্যাং বলেছেন, ছুরিকাঘাতে 6 জন আহত হয়েছিলেন। দুঃখজনকভাবে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, তিনি একজন নারী। তিনি আরও জানান, তাদের বিশ্বাস একমাত্র সন্দেহভাজনকে তারা আটক করতে পেরেছেন। এদিকে এই ঘটনায় গভীর শোক জানিয়ে টুইট করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশের পর টি টোয়েন্টিতে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে মাঠে নেমে ভাগ্য পরিবর্তন হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচ হারতে হয়েছে 66 রানের বড় ব্যবধানে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে আবারও ব্যাটিং ব্যর্থতা। টপ অর্ডারের ব্যর্থতায় শুরুতেই হোঁচট খায় টাইগাররা। তবে আফিফ হোসেন এবং সাইফ উদ্দিনের ব্যাটে লজ্জা কিছুটা কাটিয়ে ওঠে বাংলাদেশ। তাদের ব্যাটে ভর করে হারের ব্যবধান কিছুটা কমিয়েছে সফরকারীরা। 211 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত 144 রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। 66 রানে হেরে ম্যাচ শেষে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ব্যাটিংয়ে বারবার একই ভুলের পুনরাবৃত্তির জন্য হারতে হয়েছে ম্যাচ। নিউজিল্যান্ডকে 190-এর মধ্যে বেঁধে রাখলে রান তাড়া করা সম্ভব ছিল। ব্যাটিংয়েই যা সর্বনাশ ডেকে এনেছে বাংলাদেশ। ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে ফিরে আসতে হবে আমাদের। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ভাঙচুর, চট্টগ্রাম সিলেটের রেল বন্ধ। হেফাজতের হরতালে মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক। 43তম বিসিএস এর আবেদনের সময় বাড়ছে। সেপ্টেম্বরে বাজারে আসবে সেরামের দ্বিতীয় ভ্যাকসিন। কানাডায় পাবলিক লাইব্রেরিতে ছুরি দিয়ে হামলা, নিহত এক। এবং ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন মাহমুদুল্লাহ। এই ছিল আমাদের আজকের উডিজেটিভি বাংলা সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশ বিদেশের বিভিন্ন খবর আমাদের মেইল করুন jtvbanglaofficial@gmail.com এই ঠিকানায়। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। উডি, এক্সপোর্টার অফ ফরক্লিফট অ্যান্ড কনস্ট্রাকশন মেশিন। এখানে এক্সকেভেটর, ক্রেইন, উইল লোডার, বুলডোজার, জেনারেটর, ফরকলিফট ছাড়াও কনস্ট্রাকশন ইকুইপমেন্টস এবং ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্টস বিশ্বের যে কোনো দেশে এক্সপোর্ট করা হয়। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়।